দেখো ধর্ণা শেষ হয়েছে প্রসমিতা, এবং ধর্ণা শেষে যেটা টিএমসি সাংসদরা জানাচ্ছেন কি তাদের যেভাবে ত্রিপুরাতে তাদেরকে গণতান্ত্রিক যে কাজ কার্যকলাপ রাজনৈতিক দলের সেটা করতে দেওয়া হচ্ছে না, এবং তারা অভিযোগ করছেন একটা প্রায় ফাঁসিবাদী চেহারা দেখা যাচ্ছে ত্রিপুরাতে, যেখানে তাদের কর্মীদের উপর 21 জুলাইয়ের উপর হামলা করা হয়েছিল, এবং তারপর কলকাতা থেকে যারা টিএমসি নেতৃত্ব সেখানে গেছেন তাদের পাশে দাঁড়াতে তাদের উপরও হামলা করা হয়েছে। আজকে গান্ধীমূর্তির সামনে এই ধরনের স্লোগান ছিল টিএমসি সাংসদদের গলায়, হাতে প্ল্যাকার্ড ছিল, এবং সুনীল মণ্ডল যিনি গত কয়েক মাস ধরে বেসুরো ছিলেন তিনি লোকসভায় ইতিমধ্যে মোদী সরকারের বিরুদ্ধে স্লোগান দিয়েছেন, আজকেও ধর্ণাতে তাকে দেখা গেল প্রথম থেকে শেষ অবধি। তিনি ত্রিপুরাতে যে হয়েছে সেটাতে বিজেপিকে দায়ী করে তিনি স্লোগান দিচ্ছিলেন, এবং চন্দ্রশেখর রায় রাজ্যসভার চিফ হুইপ টিএমসি তিনি জানিয়েছেন কি এটা পেগাসাস নিয়ে তারা সরব হবেন লোকসভা রাজ্যসভায়, কিন্তু সংসদের মধ্যে যদি সুযোগ পান তারা যেটা ত্রিপুরাতে ঘটেছে সেটা তারা তুলে ধরবেন, এবং এর পরেও তাদের রাজনৈতিক কর্মসূচি থাকবে ত্রিপুরাতে, এবং যদি আবার হিংসা হয় বা তাদেরকে বাধা দেওয়া হয় জাতীয় স্তরে তারা এটার প্রচার করবেন, সে কথাও জানানো হয়েছে টিএমসি তরফ থেকে। একেবারে বিজেন্দ্র তুমি আমাদের সঙ্গে থাকো। একদিকে যখন তৃণমূল সাংসদরা তারা এই ধর্ণা কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন, তার পাশাপাশি অধিবেশন শুরুর আগ দিয়ে আজকে কংগ্রেসের রাজ্যসভার দলনেতা মল্লিকার্জুন খাড়গের নেতৃত্বে 15টি বিরোধী দলের নেতারা তারা আবারও বৈঠকে বসেছিলেন, যেখানে রাহুল গান্ধী উপস্থিত ছিলেন, বৈঠকে তৃণমূলের 2 সাংসদও উপস্থিত ছিলেন। আবারও কথা বলবো আমাদের প্রতিনিধি বিজেন্দ্র সিংয়ের সঙ্গে। বিজেন্দ্র, আমরা দেখেছি গত সপ্তাহেও কিন্তু বিরোধীদের এই বৈঠক বসেছিল, এবং বাদল অধিবেশনের শেষ সপ্তাহে বিরোধীদের এই বৈঠক বিশেষ তাৎপর্যপূর্ণ নিশ্চয়ই। হ্যাঁ নিশ্চয়ই তাৎপর্যপূর্ণ কুসুমিতা, এবং একটা মানে ইঙ্গিত পাচ্ছি কি এটা হলো শেষ সপ্তাহ বাদল অধিবেশনের, 13 তারিখ অব্দি রয়েছে মনসুন সেশন লোকসভা এবং রাজ্যসভায়। সেক্ষেত্রে যে একই ইস্যুর উপর 15টি দল একমত রয়েছে সেই বার্তা দেওয়ার জন্য আজকে মল্লিকার্জুন যিনি রাজ্যসভায় বিরোধী দলনেতা তার ঘরে এই মিটিং হয়েছিল, যেখানে রাহুল গান্ধী উপস্থিত ছিলেন, এবং টিএমসি থেকে প্রসূন ব্যানার্জি এবং অর্পিতা ঘোষকে দেখা যাচ্ছিল তারা মিটিং এ ছিলেন, এবং সেই জায়গায় বিরোধীরা একমত হয়েছেন কি আজকেও লোকসভা এবং রাজ্যসভায় পেগাসাস নিয়ে তারা সরব হবেন, এবং যদি সরকার তাদের দাবি না মানে সেক্ষেত্রে বোঝাই যাচ্ছে যে লোকসভা এবং রাজ্যসভা তারা চলতে দেবেন না। এখন দেখতে হবে কুসুমিতা কি আজকে লোকসভার মধ্যে 12টার পর ওবিসির যে বিল রয়েছে সেটা ইন্ট্রোডিউস করার কথা রয়েছে সেই সময় কি চেহারা নিচ্ছে, কেন কি বিরোধীদের তরফ থেকেও সমর্থন রয়েছে এই বিলের, এবং তারাও চাইছেন কি এই আইনটাকে পাস করানো হোক। এখন দেখতে হবে যখন সরকার ইন্ট্রোডিউস করছে 12টার পর লোকসভায় এই বিল, তখন বিরোধীরা কি অবস্থান নিচ্ছেন। তবে লোকসভা এবং রাজ্যসভা যে আজকে তারা চলতে দেবেন না পেগাসাস ইস্যুতে এবং সরকারকে জবাব দিতে হবে এটা নিয়ে আগে থেকে তারা মুলতবি নোটিশ দিয়ে রেখেছেন, এবং আজকে লোকসভা এবং রাজ্যসভায় কাজ কোনো কাজ হবে তার সম্ভাবনা খুবই কম দেখা যাচ্ছে, এবং কোনো আলোচনা হওয়ার সম্ভাবনাও কম রয়েছে। ধন্যবাদ বিজেন্দ্র। ওবিসিদের নিয়ে সংশোধনী বিল পাশে সম্মত বিরোধীরা জানিয়েছেন মল্লিকার্জুন খাড়গে। বাকি যে মুদ্দে আপনি দেখেছেন ये मुद्दा बैकवर्ड क्लास के हित में और देश के हित में, आधे से ज्यादा पॉपुलेशन इस देश में बैकवर्ड क्लास है, ये हम सबका फर्ज होता है कि जो कानून गरीबों के हित में आता है और बैकवर्ड क्लास के हित में आता है हम सारे लोग समर्थन करें, इसीलिए हम एक होकर इसको जल्द से जल्द पास करने के लिए तैयार हो।